এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পরে অনলাইনে ফলাফল প্রকাশের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা সকাল 10:30টার মধ্যে ঘরে বসেই ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে ফলাফল। বেলা 11:00টার সময় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদে সেন্টারে একদম ফ্রি। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফল জানা যাবে, জানা যাবে মোবাইলের এসএমএস এর মাধ্যমেও। এবছর 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 20,72,163 জন। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।